দর্শক, এই মুহূর্তে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সমাবেশ চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কখন বক্তৃতা রাখতে পারেন? এছাড়া অনেক নেতাকর্মীরা এসেছেন, তারা কে কি বলছেন জানাবেন বিস্তারিতভাবে। সুরভি, আপনি জানেন যে সকালের যে সমাবেশ সেটি শেষে বিকেলের সমাবেশ কিন্তু শুরু হয়েছে নোয়াখালী জেলা স্কুল মাঠে। এটি আসলে জেলা আওয়ামী লীগের আয়োজনের একটি সমাবেশ, শান্তি ও উন্নয়ন সমাবেশ। অর্থাৎ গত বিভিন্ন বেশ কয়েক বছর ধরে বা লম্বা সময় ধরে বিএনপি জামাতের যে নৈরাজ্য এবং সন্ত্রাস, সেই নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু এই সমাবেশ। এবং এই সমাবেশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী, তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু মঞ্চে এসে বসেছেন। হয়তো আরও কিছুক্ষণ পরে তিনি তার বক্তৃতা দেবেন। ধারণা করা যায় আরও প্রায় 30 মিনিট সময় লাগতে পারে তার বক্তৃতা শুরু হতে, কারণ এখনও অনেক নেতা রয়েছেন যারা তাদের বক্তব্য এখন পর্যন্ত দেননি। তবে এই সমাবেশকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন এলাকার যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সমর্থক রয়েছেন আওয়ামী লীগের, তাদের মধ্যে উৎসাহ দেখেছি। এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে। এবং পুরো এই সমাবেশ স্থলের বাইরেও কিন্তু বিভিন্ন সড়কের সামনের এবং বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তবে এই সমাবেশকে ঘিরে কিন্তু কিছুটা বিশৃঙ্খলাও দেখা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। অর্থাৎ যে নির্দেশনা দেওয়া হয়েছে হচ্ছে নেতৃবৃন্দ, সেটি আসলে কর্মীরা ঠিকভাবে মানতে চাচ্ছেন না, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের যে সমাবেশ এটি, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তৃতার জন্যই মূলত নেতাকর্মী যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা অপেক্ষা করছেন যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য যেটি রয়েছে সেটি তারা শুনবেন। এবং সামনে নির্বাচন রয়েছে, সরকারের বিভিন্ন সময়ের যে উন্নয়ন কার্যক্রম সেই উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরছেন নেতারা, এবং সেই অনুযায়ী সাধারণ মানুষ যাতে আওয়ামী লীগকে আবারও ভোট দেয় এবং যাতে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে দেশ আরও এগিয়ে যাবে, এই বিষয়গুলোও কিন্তু ভোটারদের উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষ এবং ভোটারদের এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন বা তাদেরকে সাথে এই বিষয়গুলো আলোচনা করেন। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন তার বক্তৃতা করবেন তখন নিশ্চয়ই সরাসরি সেটি দর্শকদের আমরা জানাবো। তো সুরভি, এই ছিল নোয়াখালীর সমাবেশ স্থল থেকে এই মুহূর্তে। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ আপনাকে। কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে লন্ডনে পালিয়ে গেছে, তার নেতৃত্বে বাংলাদেশে মানুষ আন্দোলন করবে, এটা কি বিশ্বাস? নোয়াখালীর মানুষকে বিএনপির লোকেরা অনেক বোঝাতে চেয়েছে, বিএনপিকে ঘাঁটি বানিয়েছিল এই নোয়াখালী সহজ সরল মানুষকে ভোটা দিয়ে। আজকে ধোঁকা দেওয়ার দিন শেষ, আজকে নোয়াখালীর মানুষ আজকে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আছে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর তরুণেরা আজকে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।